উনিশশো সালের ছয় ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাটি বা খানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল তবে এর আগে হানাদার বাহিনীর সাথে লড়াই করে নিহত হয়েছিলেন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ কিন্তু স্বাধীনতার সাতচল্লিশ বছর পরেও শ্রীমঙ্গলে অরক্ষিত অনেক বদ্ধভূমি বিকুল চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী পাঁচ ডিসেম্বর পর্যন্ত শ্রীমঙ্গলে হত্যা করেছিল শত শত মুক্তিযোদ্ধা ও অসংখ্য নারী পুরুষদের যার সাক্ষী হয়ে আছে ভাড়াউড়া চা বাগান বদ্ধভূমি সাধু বাবার থলি সিন্দুর খান জয় বাংলা বদ্ধভূমি ও সবুজবাগ বদ্ধভূমি উনিশশো একাত্তরে এই দিনে আমরা শ্রীমঙ্গলে আশি বান্ডার ত্রিপুরার কমলপুরের মানিক ভান্ডার থেকে লাখাই ছড়া হয়ে শ্রীমঙ্গলে আমরা প্রবেশ করি আমরা এসে কোনো হানাদার বাহিনীকে পাইনি এরা সবাই পলিয়া পালিয়ে গেছে তো সিন্দুরখা বদ্ধভূমি এখানে অনেক লোক পাঞ্জাবি হত্যা করেছে মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই ও ভারতের সীমান্ত থেকে মুক্তিবাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুকে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে অবস্থা বেগতিক দেখে ছয় ডিসেম্বর ভুরে তারা পালিয়ে গিয়ে মৌলীবাজারে আশ্রয় নেয় এবং মুক্ত হয় শ্রীমঙ্গল শহর উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা আক্রমণ থেকে জন্য তারা পশ্চাৎপদ করে বাজারের দিকে পলায়ন করে এদিকে স্বাধীনতা সাতচল্লিশ বছর পরও শ্রীমঙ্গলে আজও অরক্ষিত অনেক বদ্ধভূমি সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে শ্রীমঙ্গল সবুজবাগ বদ্ধভূমি ও সিন্দুর খান জয় বাংলা বৌদ্ধভূমি আমি জানতাম না যে এখানে সবুজ গ্রন্থভূমি আসে আজ সাংবাদিক আর মুক্তিযুদ্ধের আসার কারণে আমি জানতে পারলাম সারা দেশের বৌদ্ধভূমিগুলো সংরক্ষিত করা যেত তাহলে নতুন প্রজন্মরা ইতিহাসের মুক্তিযুদ্ধের ইতিহাস জানত চেতনাগুলো জানতো নতুন প্রজন্মের জন্য এবং শ্রীমঙ্গলের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই চাওয়া শ্রীমঙ্গলবাসীর মনুদ্দিন মঞ্জু চ্যানেল নিউজ ডেস্ক